নতুন কারিকুলাম নিয়ে সন্তুষ্টি অসন্তুষ্টির দোলা চলে শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষার্থীরা মনে করেন পরীক্ষার চাপ কমালেও নতুন কারিকুলামে কমেনি পড়ার চাপ আর অভিভাবকরা এই কারিকুলামের গতিপথ নিয়ে সন্দেহান দর্শক এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা আজ আমরা কথা বলবো নতুন কারিকুলাম নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদে আফরোজ আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি শিক্ষার্থীদের পড়ালেখার চাপ কমিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী আনন্দের সঙ্গে শেখানোই ছিল নতুন শিক্ষাক্রমের অন্যতম লক্ষ্য আর এজন্যই নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে বাড়ানো হয়েছিল শিখনকালীন মূল্যায়ন দুই কারিকুলামেরই সাত পাওয়া শিক্ষার্থীদের কাছেই জানার ছিল কেমন এ কারিকুলাম তো আগে তো ওটা হার্ড ছিল আর এখন অ্যাসাইনমেন্ট সো সাতটা একটা দুইটা সো ইজি টাইম থাকে অনেক পরীক্ষা চাপমুক্ত হলেও আশা ছিল কমবে কোচিং বাণিজ্য যদিও বাস্তবতা ভিন্ন শিক্ষার্থীর মূল্যায়ন ক্লাসের শিক্ষকের হাতে থাকায় অনেকেই বলছেন প্রাইভেটে কি পড়ালেন সেটা বিষয় নয় শিক্ষার্থী যে প্রাইভেটে পড়ছে সেটাই বিষয় এখন তো টোটাল মার্কিং যেটা মার্কিং ট্রায়াঙ্গেল বলে সার্কেল বলে এটা টিচারদের হাতে তো আমাদের একটা মেন্টালিটি কাজ করে মনে হয় স্কুলের টিচারের কাছে না পড়লে বোধ আমার বাচ্চার এটা আসবে না প্রত্যেকটা বিষয় একটা মানে সুস্পষ্ট ধারণা বা কনসেপ্ট যদি আমাদের গার্ডিয়ানদের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে পারে তাহলে সুবিধা হবে দুই হাজার তেইশে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় নতুন কারিকুললাম দুহাজার চব্বিশে বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়া নানা স্কুলের শিক্ষার্থীরা বলছে ভালো আর মন্দের মিশেল থাকলেও অনেকটাই চাপমুক্ত তারা আমরা মনে করছিলাম যে এইবারের আরও সহজ হবে এইবার আরো কঠিন হয়েছে গত বছর তো খুব পড়ালেখা ছিল কিন্তু এবার এত চাপ নেই তখনকার পড়ার আমাদের একটা ভয় ছিল যে পরীক্ষাটা ফেল করব বা এরকম কিছু কিন্তু এই বছরটা আমাদের মনে হয় যে না না পড়লেও হবে পড়লেও হবে এরকম একটা অনেক কিছু আমরা এনজয় করি সবাই সহপাঠীর একসাথে কাজ করি আগে আমরা সৃজনশীলতার মধ্যে ছিলাম এখন আমাদের সবই ধরতে গেলে হাতের কাজের উপর নতুন কারিকুলাম নিয়ে অধিকাংশ শিক্ষার্থী একমত হলেও দ্বন্দ্ব আছে অভিভাবক মনে পরিবর্তন পরিমার্জনে এ কারিকুলাম যুগোপযোগী হবে এ মত কেউ দিলেও অনেকে মনে করছেন নতুন কারিকুলামে গিনিপিক বানানো হচ্ছে শিক্ষার্থীদের মা কি আপনার ট্রেনিং নিছে বাবা কি এই বিষয়ে ট্রেনিং নিছে তাহলে এই আইডিয়াগুলো কোথা থেকে নিতে হয় গুগল চাপতে হয় মোবাইল চাপতে হয় আমার বাচ্চা নেটের সাথে সারাক্ষণ থাকে আমার বাচ্চা সারাক্ষণ মোবাইলের সাথে থাকে আমি আমার বাচ্চাকে ইনসিকিউর ফিল করি কারণ ওইখানে দশটা ছবি ভালো আসলে দুইটা ছবি খারাপ আসে অনেক পড়া অনেক প্রেশার আবার অনেক গার্ডিয়ানরা বলি যে কোনো পড়াশোনাই নেই অ্যাকচুয়ালি তা না অনেক পড়াশোনা আছে এই পড়াশোনাগুলি হচ্ছে খুঁজে বের করতে হবে কিশোর জাহান এটিএন নিউজ ঢাকা প্রতিবেদনটি দেখলেন এবার দেখে আসি সাধারণ মানুষ কি বলছেন পরীক্ষাটা হইলে বরঞ্চ ভালো হইতো আগের সিস্টেমেই কারণ বাচ্চারা ওটার উপর পড়াশোনা করতো এখন বলতাছে যে পরীক্ষা নাই এক্সাম নাই ওরা বাসায় ওই ঠিক মতো হোমওয়ার্ক করতেছে না নাম মাত্র হোমওয়ার্ক দিয়ে দেয় ওরা ওই যে ওই ফুল আর্টিস্ট করা হ্যাঁ ওই নৌকা বানানো মাটির হাড়ি বানানো এগুলাই ওরা মানে খুশি হইতেছে বাসায় করতেছে পড়া লেখার তো কিছুই আগাইতেছে না অনেকের জন্য কঠিন আবার অনেকের জন্য সহজ ইয়ার তবে খুব একটা আমার কাছে খুব একটা ভালো লাগে না প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হয় বেশি করতে হয় টিটিক্যাল জিনিস মানে অনেকে অনেকে বুঝতে পারে না আগের সিস্টেম খুব সহজ ছিল এই আর নতুন কিছু ইনোভেশন বা আইডিয়া আসলে মানুষ সহজভাবে নিতে চায় না সময় লাগবে এটার রেজাল্ট কেমন হয় এটা এখনই তাৎক্ষণিকভাবে বলা যাবে না যেহেতু এটা একটা বিদেশি কারিকুলামকে ফলো করে তৈরি করা হয়েছে কিন্তু আসলে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের অবকাঠামো সেটা ওই শিক্ষা ব্যবস্থাকে কতটা নিতে পারবে প্লাস আমাদের শিক্ষকদের সেই পরিমাণ ক্যাপাসিটি আছে কি না সার্বিক যে বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের গ্রামে এটা নিতে পারবে কিনা শুধু ঢাকা শহরকে কেন্দ্র করলে হবে না আমাদেরকে একটা পরবর্তী একটা জেনারেশন তৈরি করতে হবে যে জেনারেশনটা আপনাদের জায়গায় ভালো সাংবাদিক হবে ভালো বিসিএস ক্যাডার হবে ভালো ব্যবসায়ী হবে ভালো রাজনীতিবিদ হবে তার জন্য শিক্ষা ব্যবস্থাটাও ভাবে তৈরি করা উচিত আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত আমি চপল শাহ যদিও পরীক্ষার চাপ কম কিন্তু পাঠ্যক্রমে কিন্তু অসন্তুষ্ট অভিভাবকরা কেন অসন্তুষ্ট আমরা সে কথাই শুনতে চাই অভিভাবকদের কাছে চলুন শুনি বগুড়াবাসী কি বলছেন এ বিষয় নিয়ে আমরা বিজ্ঞান বাণিজ্য বাণিজ্যিক এবং আর্টসের লেখাপড়াগুলো আমরা নাইন থেকেই আমরা সেপারেশন হয়ে গিয়েছিলাম কিন্তু এখন এই বিষয়গুলি সব একত্রিত করা হয়েছে শুধু ইন্টারমিডিয়েটে দুই বছর এই বিভাগগুলা ভাগ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজ্ঞানের ছাত্ররা দুই বছরে এই বিষয়গুলো কভার করতে পারবে না এই শিক্ষা কার্যক্রম ভবিষ্যতে সন্তানের অধৈ কোনো দিন তার মানে হচ্ছে নিকটবর্তী মানে যেটা বলছে মানে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারবে না এটা আমি বিশ্বাস করি কারণ আজ্ঞা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে সূক্ষ্ম এবং ভালো ছিল দেখা যায় যে সিলেবাস এক এক বছরে এক একটা হয়ে যাচ্ছে যেটা বাচ্চাদের আসলে ওইভাবে একটা প্রেশার কি পড়ে যায় তাদের প্রতি সিলেবাসটা ওইভাবে বোঝা উঠতে পারে আমি দেখি অনেক সময় আমার বাচ্চা আমাকে বলতেছে বাবা এটা করে দাও দেখা যায় যে আমি ওই বিষয়টাকে বুঝতে পারতেছি না কারণ পুরোপুরিটা চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নাই আমি মনে করি আগের শিক্ষার কার্যক্রম যেটা ছিল সেটা সবচেয়ে ভালো ছিল ম্যাডাম স্যারেরা ভালো মতো শিক্ষা দিবে পরীক্ষা যেগুলো উঠে গেছে ওগুলো থাকবে ভালো লেখাপড়া হবে এগুলোই আমরা চাই চলতি বছর থেকে দেশে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে চালু করা হয়েছে নতুন কারিকুলাম এ নিয়ে চলছে অভিভাবকদের মধ্যে খুব অসন্তোষ এই খুব অসন্তোষ নিয়ে এই কারিকুলামের উপরে কী ভাবছেন নারায়ণগঞ্জের অভিভাবক এবং শিক্ষকরা সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায় বাস্তবতার সাথে সম্পৃক্ত রেখে যোগাযোগ মানে তাল রেখে শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা উচিত আজকে দেখেন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার পরে আমাদের শিক্ষকরাই অভ্যস্ত জানে না সেটা যে তারা কিভাবে শিক্ষা দেয় পাঠদান করবে তাদের এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ একটা ট্রেনিংয়ের পরে বলে যে আপনারা এখন আপনাদের শিক্ষার্থী কার্যক্রম চালান কিন্তু সে অভ্যস্ত না দীর্ঘদিন প্ল্যান করে এবং সৃজনশীল বা যে শিক্ষক তৈরি করতে হবে আপনি শিক্ষা ব্যবস্থা তো পরিবর্তন আগে শিক্ষক তৈরি করতে হবে শিক্ষক তৈরি না করলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে না অভিভাবক আমরা আমাদের সন্তানদের তো আমরা কিছুই দিতে পারবো না আমরা আরও সন্তানদের বিপদে পড়ে যাব। আমরা যারা দশ বছরে বেসিক নলেজ গ্রো করার যে পড়াশোনার ট্রেন্ড নিয়ে আমরা এখানে এখানে বড় হয়েছি সেখানে একটা তিন চার বছরের হ্যাঁ তিন চার বছরের একটা এক্সপেরিমেন্ট হয়ে সেটা সম্ভব না সেটা সমানভাবে মিলে রাখা সম্ভবই না আমার মনে হয় এই ছিল আমাদের কথা আজকের আয়োজন আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন এটি নিউজের সঙ্গে